नमस्कार श्रोता बंधुरा, सत्य मंगल चैनलेर पक्ष थेके सकल के जानाई आंतरिक श्रद्धा ओ भालोबाशा। आशा करी सकली भालो आछेन ओ सुस्थ आछेन। आज आपनादेर एई भिडियोर माध्यमे रामकृष्ण संघेर द्वितीय संघाध्यक्ष अवतार वरिष्ठ श्री रामकृष्णेर साक्षात सन्यासी पार्षद स्वामी शिवानंदजी महाराज अर्थात महापुरुष महाराजेर जीवनेर एकटी असाधारण घटना बर्णना करब। घटनाटी आमरा जानबो महापुरुष महाराजेर प्रत्यक्ष शिष्य स्वामी देवेशानंदजीर लेखा महापुरुषजीर स्मृतिकथा थेके। आशा राखबो पुरो भिडियोटी आपनारा मन दिए शुनबेन। स्वामी देवेशानंदजी बोलछेन, আমি কাশী হয়ে মঠে ফিরে আসি। প্রথমে কয়েক মাস ঠাকুরের ভাড়ার ঘরে কাজ করি, পরে মঠের ঔষধালয়ে কাজ করতে হয়। ওই সময় সুযোগ সুবিধা মতো আমি মহাপুরুষজির গা হাত পা টিপে দিতাম। তিনি আমার টেপা খুব পছন্দ করতেন। যখন ডাক্তার দুর্গাপদ ঘোষ মঠে আসতেন, তার নিকট হতে বিজ্ঞানসম্মতভাবে মেসেজিং শিখে নিতে হতো। শিরা, স্নায়ুকেন্দ্র, মেরুদণ্ড, মাংসপেশী এবং মাথা কী করে টিপতে হয় তা তিনি নিজে টিপে টিপে দেখিয়ে দিতেন। একবার মনে আছে তার প্রায় ঘুম হতো না। আমি সকালে এসে প্রায় এক ঘন্টা করে ম্যাসাজ করে দিতাম, তিনিও বেশ ঘুমিয়ে পড়তেন। একদিন মহারাজকে টিপতে টিপতে একটা কথা মনে এলো। মহারাজকে বললাম, একটা কথা মনে আসছে, বলবো? তিনি বললেন, বল না। আমি বললাম, মহারাজ, আমাদের মনটা এত বিক্ষিপ্ত ও বহির্মুখী বৃত্ত নিয়ে থাকে, তা আর বলতে পারি না। মহারাজ, আপনাদেরও কি এমন হয়? আপনাদের কেমন হয়? তিনি হেসে বললেন, কি জানো বাবা, ঠাকুরের কৃপায় ধ্যানাভ্যাসের ফলে মনটা সবসময় তার দিকে থাকে, অন্তরেই সবসময় দৃষ্টি নিবন্ধ হয়ে আছে। বাইরের কাজের সময় মনটাকে জোর করে নামিয়ে আনতে হয়, তারপর আবার যে কেশে তার কৃপায় এসব হয়, বুঝলি? খুব পবিত্র হৃদয়ে অভ্যাস করে যা বাবা, আর তার নাম জপ কর। তার পতিত পাবন নাম শ্রীপাদ্য পদ্মে খুব কেঁদে কেঁদে প্রার্থনা কর। দেখবি সময়ে মনের সব অন্ধকার কেটে যাবে, অপার শান্তি, অপার আনন্দ অনুভব করবি। তারপর জিজ্ঞাসা করলাম, শুধুমাত্র জপ করলেই কি সব হয়ে যাবে? তিনি খুব জোর দিয়ে বললেন, হ্যাঁ, শুধু জপ করলেই হবে। ফের জিজ্ঞাসা করলাম, শুধু জপ করলেই হবে? তিনি আবার জোর দিয়ে বললেন, হ্যাঁ, শুধু জপ করলেই হবে, করে দেখ আনন্দ পাস কিনা, তারপর আমায় বলিস। রোজ ভোর চারটার আগে উঠে পড়বি, তারপর মুখ হাত ধুয়ে শৌচাদি সেরে নিত্য জপ করবি। আমি তখন স্বামীজির ঘরের সামনের বারান্দায় শুতাম। তার কথা অনুযায়ী ঠিক ওই সময় উঠে পড়তাম এবং তারপর তিনি রোজ ঠিক ভোর চারটের সময় এসে সিঁড়ির উপরে যে ঘড়ি ছিল সেইটি দেখতেন। আমি তার শব্দ পেলেই বা তার কিছু আগেই উঠে পড়তাম এবং তিনি এলে বাইরে এসে তাকে প্রণাম করে ধন্য হতাম। এক একদিন আমি মশারির মধ্যেই বসে জপ করছি, তিনি বারান্দায় এসে হাত জোর করে জয় গুরুদেব, জয় গুরুদেব বলতে বলতে দরজার সামনে এসে আমায় দেখতেন আমি উঠেছি কিনা। আমি বসে আছি দেখে বলতেন, বেশ বেশ, খুব নাম কর বাবা, খুব নাম কর, তিনি কৃপা করবেনই করবেন। আমিও সেই সময় মশারির ভেতর হতে বেরিয়ে এসে তার শ্রীচরণ স্পর্শ করতাম। হৃদয়ে কি যে আনন্দ হতো তা লিখে ব্যক্ত করা অসম্ভব। কত যে তার স্নেহ, কত কৃপা! আহা, কি সুন্দর, কি অপূর্ব এ ঘটনা!
কিন্তু আমরা তো অত সৌভাগ্য করে আসিনি। আমরা জানি না কবে ঠাকুরের কৃপা আমাদের ওপর হবে, তবে আমরা যদি নিয়মিত জপধ্যান করতে পারি এই ঠিক ঠিক নিয়মে, তাহলে আমরা পরম শান্তি ও আনন্দ অনুভব করব আমাদের মনে। আজকের ভিডিও এই অবধি। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলে পাশে থাকবেন। ধন্যবাদ।